বাঘ আর আমি দুজন নৌকায় এরকম পাশাপাশি। পাশাপাশি একটা লাঠি নিয়ে আপনি হুম চেষ্টা করছেন, মারার হুম চেষ্টা হুম করছেন, মা চেষ্টা তাও করে মানে নামছে না। না। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে নমস্কার। তো আমরা আজকে আছি কুমিরমারি, অর্থাৎ মরলাখালি থানা, কোস্টাল থানা। স্বামী স্ত্রী জঙ্গলে গিয়েছিল কাঁকড়া ধরতে, সেখানে গিয়ে স্বামীকে বাঘে অ্যাটাক করে, স্ত্রী বাঘের সাথে যুদ্ধ করে ওনার স্বামীকে ফিরে নিয়ে এসেছে, সেই ঘটনা আজকের আমরা তুলে ধরব কাকিমার কাছ থেকে। সেই ঘটনাটা জেনে নেব, আমরা জেনে নেব ওনার পরিচয়। আপনার নামটা? আমার নাম সন্ধ্যা মণ্ডল। আর এর ঠিকানাটা কি আছে এখানকার, আর গ্রামটার নাম? কুমিরমারি বাগনাপাড়া। আর থানা? থানা কোস্টাল মোল্লাখালী। মোল্লাখালী। আমরা যে ঘটনাটা যে শুনলাম, যে আপনারা দুজনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন জঙ্গলে, জঙ্গলে গিয়ে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে আপনার স্বামীকে বাঘে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনি ওনাকে ওখান থেকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এসেছেন, সেই ঘটনাটা একটু আমাদের বন্ধুদেরকে বলুন। প্রতিদিন যাতায়াত করতাম, আমার দুজন দোন ফেলেছি, দোন ফেলে দোন তুলে আসার সময় হঠাৎ ওপরের দিকে আমার ডান সাইডে শব্দ হয়, আমি তাকিয়ে দেখি বাঘ ছুটে আস। তারপরে আমি ওনাকে বললাম জোরে বেয়ে দাও, উনি জোরে বেয়ে দিল, কিন্তু বাঘ আমার সামনাসামনি হয়ে আমার নৌকার মাথায় গিয়ে লাফ দিয়ে পড়লো জলে। জলে লাফ দিয়ে পড়ার পরে, এত বড় বাড়ি করার পরেও বাঘ সেই নৌকার হাতল দিয়ে, নিজের হাতল দিয়ে নৌকা ধরে ফেললো। ধরে আমার স্বামী যখন বাড়ি মারতে গেল, ওনাকে থাবা দিয়ে জলে নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পরে উনি জলে পড়ে গেল, বাঘ ওপরে নৌকায় উঠে বসে থাকলো। কতক্ষণ বড় বাড়ি করার পরে নিচে নেমে বাঘ আবার জলে চেষ্টা করে না পাওয়ার পরে ও ওপরে উঠে গেল। ওপরে উঠে গিয়ে বসে থাকলো। তারই পরে কতক্ষণ আমি চেষ্টা করছি, 10-15 মিনিট পাইনি, খুঁজে খুঁজে তারপরে জলে নেমে চেষ্টা করব। তারপরে না ভেসে গেছে, গেলে আমি নৌকায় তুলে নিয়ে নৌকা বিয়ে চলে এসেছি। আমার যে সময়টা বাঘটা আক্রমণ করে, প্রথমে তো আমরা যে টানা দোন যেটাকে বলে, আমাদের টানা দোন নৌকায় ছিল, হ্যাঁ, সেই সময়টা মানে ফেলছিলে, সেই সময়টা আপনি নিচে ছিলেন? না, নৌকায় ছিলাম, দুজনেই দুজনেই নৌকায় ছিল, নৌকায় আক্রমণ করেছিল। আক্রমণ করার পরে আপনার স্বামীকে জলে ফেলে দেয় খালের মধ্যে, তো বড় খাল, তো নদী, তো বড়, আমরা তো আর ওপরে, ওখানে কতটা জল ছিল তখন? ও অনেক বড় খাল, মানে সেই সময় জোয়ার, জোয়ার, ফুল জোয়ার একদম, মানে ভাটার টাইমে কি দোনটা ফেলা? না না না, দোনটা যখন জোয়ার একদম ভন্নাবেলায়, ভন্নাবেলায় জোয়ার দোনটা ফেলছিলে? হ্যাঁ। ও মানে সেই সময় পুরো, মানে পুরো হাইটাইট চলছিল, হ্যাঁ, জল ভর্তি ছিল। যখনই আপনার স্বামীকে জলে ফেলে দেয়, তারপরে আপনি কি করছিলেন? আমি তখন ওর বড় বাড়ি করার পরে, ও তো ধরতে পারেনি, তো মুখ দিতে পারেনি, তো জলে পড়ে গেছে, জলে পড়ে যাওয়ার পরে ডুবে গেছে, আপনার স্বামী ডুবে গেছে, এটা আমি বুঝতে পারছি না, বাঘ মানে পায়নি, তো ওর পায়নি। তখন আমি, ও নৌকায় উঠে বসে গেছে, ওই নৌকায়, ওই তো নৌকাটা, নৌকায় উঠে পাশায় বসে গেছে, আর আমি ওর বড়বাড়ি করছি যেন হোটে চলে যায়, কিন্তু ও হচ্ছে না, নৌকায় বসে আছে, বসে ওই জলের দিকে। বাঘটা নৌকায় আছে? হ্যাঁ, বাঘ আর আমি দুজন নৌকায় এরকম পাশাপাশি পাশাপাশি একটা লাঠি নিয়ে আপনি চেষ্টা করছেন, মারার চেষ্টা করছেন, তাও নামছে না। না, তারপরে ও আবার জলে, ওই জলে নেমে খুঁজছে যে এখানে পড়েছে, বুড়বুড়ি উঠছে, ওই দিকে আবার জলে নেমে খুঁজছে। তারপরে অনেক ডিপ, তো খুঁজে পাইনি, না পাওয়ার পরে এখান থেকে এরকম ধরো, আপনি যখন মানে লাঠি দিয়ে বাড়াবাড়ি করছিলেন, তারপর কি জলে আবার ঝাঁপ দিয়ে, ঝাঁপ দেওয়ার পর আপনাকে, আপনার স্বামীকে খুঁজছে, আপনার স্বামী তখন জলের তলায় আছে, তারপরে কি ঘটলো? তারপরে ওখান থেকে ও ছাইটে উঠে গেল, পাড়ায় উঠে গেল, গিয়ে বসে পড়লো। আচ্ছা, বসে দেখছে, আমি বলছি আমার ছেলেবেলে বাবা বললো কেড়ে নিলি তোর, এত মা মা করলাম, তাও তুই আমার দেখলি না, এরকম বলছি। ও বসে বসে দেখছে, তারপরে কতক্ষণ মানে 15-20 মিনিট আমি তো খুঁজেই পাচ্ছি না, আমি ভাবছি কোনো সাইটে গেছে। তারপরে এত ডাকছি শুনে না, না ডাকার, না শোনার পরে আমি তখন
ভেবেছি যে ওর হাতের বুটে ভেসে যাচ্ছিল, তখন আমি ভেবেছি জলে ডুবে গেছে, তখন আমি নেমে চেষ্টা করব। আর তলার নৌকার তলা দেখতে ভেসে গেছে, তখন আমি বলছি তুমি এতক্ষণ নৌকার তলায় ভেসে আছো বলে ওই নৌকার ডালিতে পা দিয়েছি, দিলে তো জল শোনা গেছে ছোট নৌকা, তখন ওই পেটের দিকে মাথার দিকে হাত দিয়ে টেনে তুলে দিয়ে তুলে যেভাবে শুয়েছিলাম সেইভাবে নিয়ে এসেছিলাম। নিয়ে সঙ্গে সঙ্গে ওর সাইড ছেড়ে দিলাম, ওটা পাড়ে উঠে গেছে, পাড়ে বসে আছে, আর তার ও পাড় ছেড়ে দিয়ে বড় নদী, তো ও পাড় ছেড়ে দিয়ে সামনে আরেকটা পাড় দিয়ে বিয়ে চলে এসে খানিক পথে গিয়েছে, গিয়ে আবার মানে গ্রাফি ছিল গ্রাফি করেছি, করে দেখলাম আগে তো টোপা দেওয়া ছিল, তারপরে মাওলার দেওয়া ছিল, টোপা খুলে দিয়ে ছয়টা শীতের সময় তো মাঘ মাসে, এবার আর সেই টোপা খুলে দিয়ে মাওলার খুলে দিয়ে দেখলাম কত জায়গায় লিক করেছে, দেখে দেখলাম এই জায়গাটা লিক আছে এই জায়গাটা, সেই জায়গাগুলো চিনিয়ে দিলাম। মানে যে যখনই নৌকায় আক্রমণ করেছিল সেই সময়টা আক্রমণটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেই সময়টা। এবার তারপরে আপনি চিনি ফিনি দেওয়ার পরে রক্তটা থেমে গেল? হ্যাঁ, আবার এই একটু রক্তটা কম বেরোচ্ছে আর কি, তারপরে সেখান থেকে সেইভাবে আবার আমি মাওলার দিয়ে একটু চেপে ইয়ে করে দিয়ে ওর সাইড ছেড়ে দিয়ে এই পথ দিয়ে বিয়ে, আবার অনেক দূর এখান থেকে, কত দূর বলি, এখান থেকে কুমির বাজার টাজার এতটা ভেতরে, মানে এইরকম 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 এতটা পথ ভেতরে, তারপরে আরও বড় নদী। হ্যাঁ, সেখানে গিয়ে নৌকা মেনে ছেড়ে দিয়েছি, আমি বলি আর বাড়ি যাবো কি নিয়ে, এই তো সব শেষ, তাও সেই দেখি না নৌকা পাছায় বাতি হচ্ছে না, সোজা বাড়ি চলে আসছে, একদম ঘুরছে না, এই তো তিন মারে খুলি, তা ভিতরে ঘুরে ঘুরে আসতে হয়। হ্যাঁ, যখন আপনি জল থেকে তুলেছেন তখনই মরে গিয়ে সেই অবস্থায় আপনি বাড়িতে নিয়ে এসেছেন।